নমস্কার আমি শান্তনুপাত্র আপনার এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু আমরা ম্যাক্রোলেশন প্যান ব্যাপ পার্টিকে আলোচনা করবো আমাদের বিষয় হচ্ছে আমাদের পরিবেশ এটা আমরা দ্বিতীয় শ্রেণী থেকে নিয়েছি ফর্মেট আমাদের একই রকম আছে লেফট সাইড এবং রাইট সাইডে ভাগ করে নেবেন প্রথমে লেফট সাইডে আপনাদের যেগুলো এখানে লেখা আছে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে লিখবেন রাইট সাইডে আমরা লিখেছি বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক হচ্ছে ফুল উপ একক হচ্ছে বিভিন্ন রকম ফুল আজকের পাঠ হচ্ছে সমগ্র একক ভিডিওটি আরম্ভ করার পূর্বে আপনাদের বলব যদি পিডিএফ ফাইল পেতে চান তাহলে কমেন্ট সেকশনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করুন আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেব পরবর্তী যে আমাদের ফরমেটের মধ্যে আছে শিক্ষণ সহায়ক উপকরণ দুটো ভাগে ভেঙেছি সাধারণ উপকরণ বিশেষ উপকরণ সাধারণ উপকরণের মধ্যে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড নির্দেশক দণ্ড আর বিশেষ উপকরণের মধ্যে বিভিন্ন রকম ফুলের চিত্র নিয়েছি মডেল এই সমস্ত নিয়েছি আমরা উদ্দেশ্য দু রকমের আছে সাধারণ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকম ফুল সম্পর্কে জানতে পারবে বিষয়ের প্রতি মনোযোগী হবে এবং আগ্রহ জন্মাবে আর বিশেষ উদ্দেশ্য হচ্ছে বিষয় সম্পর্কে যথাযথ ধারণা জন্মাবে নামকরণের সার্থকতা বুঝতে পারবে আয়োজন স্তরে কি কি আছে আমরা পাঠে প্রবেশ করার পূর্বে আয়োজন স্তরটাকে ঠিক করে নেব ফর্মেট হচ্ছে বিষয়বস্তু শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ যৌক্তিকতায় শিক্ষার্থীর কাজ যৌক্তিকতার সময় শিক্ষার্থীর প্রতিক্রিয়া প্রথমে শ্রেণীসজ্জা কুশল বিনিময় করা হবে তারপর দল বিভেদন করবেন শিক্ষক মহাশয় এসবের জন্য টোটাল হচ্ছে দশ মিনিট তারপরে বিষয়বস্তু হচ্ছে পূর্বজ্ঞান যাচাইয়ের ভিত্তিতে মূল পাঠে প্রবেশ এবার শিক্ষার্থীদেরকে পূর্বজ্ঞানের ভিত্তিতে কিছু প্রশ্ন করা হবে তোমরা বাড়িতে বা মন্দিরে যে পুজো করতে দেখেছো তারা বলবে হ্যাঁ এগুলো সবই আগ্রহ সৃষ্টি করবে তাদের মধ্যে বলো তো পুজো করতে কি কি লাগে ফুল ধূপ এই সমস্ত লাগে তোমরা কি সব রকম ফুল চেনো না স্যার কয়েকটি ফুলের নাম বলো তো গোলাপ গাঁদা জবা তাহলে আজ আমরা বিভিন্ন রকম ফুল সম্পর্কে জানব উপস্থাপন স্তরের ফর্মেটটা আমাদের একই রকম আছে বিষয়বস্তুর মধ্যে হচ্ছে বিভিন্ন ফুলের ছবি ফুলের পরিচয় ও ঋতুর নাম শিক্ষিকার কাজ হচ্ছে শিক্ষার্থীদের সামনে ফুলগুলির একটি চার্ট টাঙানো হবে এবং ছবিগুলির নাম সহ ছবিগুলি দেখিয়ে দেওয়া হবে এবার ফুলের চিত্রটি দেখিয়ে কিছু প্রশ্ন করা হবে বলো তো আমাদের কয়টি ঋতু ও কি কি তারা বলবে ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এবার বলো তো গ্রীষ্মকালে কোন কোন ফুল ফোটে গ্রীষ্মকালে ফোটে রজনীগন্ধা বেল জুই এগুলো আগ্রহ সৃষ্টি করবে এবং চিন্তন শক্তির বিকাশ ঘটাবে আর টোটাল টাইমটা হচ্ছে কুড়ি মিনিট তিনের প্রশ্ন হচ্ছে শীতকালে কোন কোন ফুল ফোটে তারা বলবে ডালিয়া চন্দ্রমল্লিকা চারে হচ্ছে গন্ধযুক্ত কতকগুলি ফুলের নাম বলো আর রজনীগন্ধা গোলাপ এগুলো হচ্ছে গন্ধযুক্ত ফুল গন্ধ নেই এমন কতকগুলি ফুল হচ্ছে ডালিয়া জবা এবং গাঁদা চিত্রটিতে কি কি ফুল আছে ওই চিত্রটি যে যে ফুল থাকবে সেই ফুলের নাম তারা বলবে এইভাবে আমরা মোট দশটা প্রশ্ন করেছি দশ নাম্বার প্রশ্ন হচ্ছে রজনীগন্ধা ফুলের রঙ কেমন তারা উত্তর দেবে সাদা আর মূল্যায়ন স্তর কী মূল্যায়ন স্তরে একই ফর্মেট থাকবে বিষয়বস্তু আছে আজকের পাঠের অগ্রগতি মূল্যায়নের জন্য কর্মপত্র প্রদান করা হবে শিক্ষিকার কাজ হচ্ছে আজকের পাঠটি শিক্ষার্থীরা কতটা উপলব্ধি করতে পারলো তা জানার জন্য প্রত্যেককে একটি করে কর্মপত্র দেওয়া হবে এবং কর্মপত্রটি পূরণ করার জন্য তাদের নির্দেশ দেওয়া হবে তারা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখা হবে যৌক্তিকতা হচ্ছে শিক্ষার্থীদের অর্জিত সামর্থ্যের মূল্যায়ন শিক্ষার্থীর আচরণ হচ্ছে শিক্ষার্থীরা কর্মপত্রগুলি ভালোভাবে লক্ষ্য করবে এবং নির্দেশ অনুযায়ী তার সমাধানের চেষ্টা করবে এটা আমাদের টোটাল সময় হচ্ছে দশ মিনিট শিক্ষার্থীর প্রতিক্রিয়া থাকছে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে কাজে অংশগ্রহণ করবে কর্মপত্র কি শ্রেণী বিষয়ে এগুলো আমরা লিখবো এবং ডান দিকটাতে লিখব যে পূর্ণমান হচ্ছে পাঁচ আর সময় হচ্ছে পাঁচ মিনিট ফুলের নাম আর রং এটার এটা ফরমেট করব আমরা জবা গোলাপ অপরাজিতা জুই গাঁদা আর রঙের মধ্যে হচ্ছে নীল সাদা গোলাপি হলুদ লাল তারা এগুলো মিল করে দেখাবে এক কথায় উত্তর দিতে বলা হবে দুয়ের দাগে গ্রীষ্মকালে ফোটে এমন কতকগুলি ফুলের নাম আর ক্ষয়ের দাগ হচ্ছে গন্ধযুক্ত কতকগুলি ফুলের নাম বলো এইভাবে আমাদের এই ভিডিওটা আজকে শেষ হচ্ছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি পিডিএফ ফাইল পেতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ধন্যবাদ